লাউয়ের এই তরকারিটা এত বেশি টেস্টি হয় আর একদম অল্প মশলায় এই তরকারিটা রান্না করা হয় খেতে অসাধারণ প্রথমেই আমি একটা লাউ খোসা ছাড়িয়ে নিয়েছি আমি সবুজ অংশটা রেখে তারপর খোসাটা ছাড়িয়েছি এখন ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি লাউটা একদম কচি ছিল এরকম কচি লাউ নিলে খেতে বেশি টেস্টি হবে একটা আলু নিয়ে নিয়েছি আলুটাকেও ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তেলের সাথে যখন লবণ হলুদগুলো মিশে গিয়েছে সে পর্যায়ে আমি মিডিয়াম সাইজে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আমি আজকে চিংড়ি মাছের খোসাগুলো রেখে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য চিংড়ি মাছের খোসাগুলো এভাবে রেখে দিলে কিন্তু অনেক সুন্দর দেখা যায় তো মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন যে অবশিষ্ট তেল রয়েছে সেই তেলে আবারও এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে এখন সেই কেটে ধুয়ে রাখা লাউটাকে দিয়ে দিচ্ছি আলুটাকেও দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি লাউটা বেশ অনেকক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে তাহলে লাউয়ের যে আলগা একটা গন্ধ আছে সেটা কিন্তু দূর হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি সরিষা পেস্ট দেড় চা চামচ সরিষা পেস্টটা অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে পারফেক্ট টেস্ট আসবে কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ এখানে আর কোনো মশলা ব্যবহার করব না এখন খুব ভালো করে নেড়ে চেড়ে লাউয়ের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কষানোর জন্য পানি এখানে আমি এক কাপের থেকে একটু কম পানি ব্যবহার করেছি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব সাত আট মিনিট এরই মধ্যে লাউটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে পানিও কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে এখন অনবরত নাড়াচাড়া করে নিচে যে পানি আছে সেটাও শুকিয়ে নিতে হবে তো আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়েছি এখন সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে আবারও অনেকক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে তরকারির নিচে কোনো ধরনের পানি থাকা যাবে না লাউটা খুব ভালোভাবে কষিয়ে না রান্না করলে খেতে একদমই ভালো লাগে না এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি এখানে আমি দুই কাপ পানি ব্যবহার করেছি খুব ভালো করে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি জিরা পেস্ট আধা চা চামচ জিরা পেস্টটা শেষের দিকে দিলে সুন্দর একটা স্মেল আসে এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ ছয় মিনিট রান্না করে নেব এরই মধ্যে তরকারিটা খুবই সুন্দর হয়ে গিয়েছে খুব সুন্দর একটা বলক চলে এসেছে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে নিব ঝোলটা আরেকটু শুকিয়ে নেব তো ঝোল প্রায় শুকিয়ে গিয়েছে আর লাউ তরকারিতে এরকম ঝোল রাখতেই হবে তো তরকারি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আমি সার্ভ করে নিচ্ছি এই তরকারি দিয়ে গরম গরম ভাত খেতে অসাধারণ টেস্টি হয় লাউ চিংড়িটা যদি এভাবে রান্না করা হয় অনেক বেশি মজার হয় তো আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করেছি এর জন্য টেস্টটা কিন্তু আরও বেশি হবে তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম